তাপপ্রবাহে নাকাল পুরো দেশ, তবে যশোর চুয়াডাঙ্গা সহ চার জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গেল সাত দিনে সারা দেশে হিট স্ট্রোকে 10 জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট। টানা তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ, তথ্য আবহাওয়া অফিসের। প্রচণ্ড উত্তাপ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ, এ অবস্থায় কবে বৃষ্টি হতে পারে সেই আশায় সবাই আকাশের দিকে তাকিয়ে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে কয়েকদিনের মধ্যেই ঝরতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা। 10 দিন ধরে গরমের যে অবস্থা, সারাদিনে দোকানপাট দোকানদারি করতে পারতেছি না, দোকানে টিকা যাচ্ছে না, এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা কিছু সত্যি পাচ্ছি না। 2 থেকে 8 তারিখের ভিতরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হলে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তাপমাত্রা। এদিকে যথারীতি প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীদের চাপ বাড়ছে, সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গেল এক সপ্তাহে মাদারীপুর, চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ি ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তিও রয়েছেন বেশ কয়েকজন হিট স্ট্রোক রোগী। আমি অসুস্থ, বোন অসুস্থ, জ্বর, সর্দি, কাশি, এগুলাতে একেবারে অবস্থা খারাপ, তার মধ্যে কারেন্ট থাকতেছে না। আমার বাচ্চাটা অতিরিক্ত গরমের জন্য জ্বর, আমরা শুক্রবারে ভর্তি করাইছি। আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে বিভিন্ন অঞ্চলে হিট স্ট্রোক এর রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো এখন যারা আছেন বিভিন্ন গরমজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি পান করবেন। আম ও লিচু বাগানিদের কপালে চিন্তার ভাঁজ, তীব্র খরতাপে ঝরে পড়ছে গুটি, আক্রমণ বেড়েছে পোকার। এ অবস্থায় কৃষকদের বারবার সেচ দেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তার, তবে লক্ষ্য পূরণে বেশ বেগ পেতে হবে বলে মনে করছেন তারা। গাছের পাতা লাল আছে, পাতা নাই। বর্তমান মেহেরপুর জেলায় 4 ভাগের 1 ভাগ আম হয়েছে। আবহাওয়ার কারণে পোকার উপদ্রব বেশি, এই জন্য 7 থেকে 8 দিন পর পর গাছে বিষ স্প্রে করা লাগছে। তো এই ক্ষেত্রে আমরা অনেকটাই হতাশার মধ্যে রয়েছে, যারা লিচু এবং আম চাষি রয়েছে, বেশিরভাগই ঝরে যাচ্ছে। আমাদের এবছর প্রায় 30% ফল গাছই মুকুল কম আসছে, সেক্ষেত্রে ওভারঅল গত বছর আমাদের উৎপাদন কম হবে, এটাই স্বাভাবিক। তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর সহ 21 জেলার মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এটি জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।